हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रियंका। आज आमी तोमादेर साथे शेयर करब छाना डालना। तो चलो देखनी तार जोन्नो की की उपकरण लागबे। एखाने मीडियम साइजे टुकरो टुकरो करे केटे रखा आलू आछे, पियाज कुची आछे, आदा बाटा आछे, काँचा लंका आछे एबं टमेटो आछे एर साथे। आर जा जा लागबे सेटा हलो चीनी, घी এবং কিছুটা দুধের ছানা। আমি ভালো করে চিপে জল বার করে রেখে দিয়েছি। ওপর দিয়ে দেখতেই পাচ্ছ দানা দানা আমি একটু পোস্ত ছড়িয়ে রেখেছি। তারপরে যা লাগবে ঘি, চিনি, টমেটো সস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি দু রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করছি। একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা হচ্ছে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। আর গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, নুন ইত্যাদি। তো তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, খুবই চটজল এবং সিম্পল এই রেসিপিটা হয়ে যায়। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি 1 টেবিল স্পুন বেসন নিয়েছি এবং তার সাথে দিয়েছি নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, তোমরা সেটা নাও দিতে পারো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি হচ্ছে ঘি একটুখানি এবং আদা বাটা দিয়ে তার সাথে ছানাটা আমি অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি। এক্ষেত্রে তোমরা একদমই জল ইউজ করবে না। তোমরা যদি মনে করো যে একটুখানি ভেজা ভেজা বেশি মানে ক্যাতক্যাতে হয়ে গেছে, তার জন্য তোমাদের ছানাটা জলটা বার করে ভালো করে শুকিয়ে নিতে হবে। তাও যদি হয়ে থাকে তোমরা আর একটুখানি ময়দা অ্যাড করতে পারো, কিন্তু কোনোভাবেই এখানে জল দেওয়া যাবে না। ছানার সাথে ময়দা মাখলে এমনি অটোমেটিক শুকনো শুকনো হয়ে যায় মাখাটা। তো এরপরে ভালো করে মেখে নিলে, মেখে নিয়ে আধ ঘন্টা মতো ওটা রেখে দিলে, আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর বা তোমরা সঙ্গে সঙ্গে করতে পারো, যদি টাইম থাকে তাহলে রেখে দেবে। আর তার সাথে যেটা দিয়েছি আমি, এটা হচ্ছে খাবার সোডা। তো খাবার সোডা 1 চিমটি খাবার সোডা অ্যাড করবে। খাবার সোডাটা দেওয়ার একটাই কারণ, যাতে যে বড়াগুলো আমরা বানাবো সেগুলো যাতে একটুখানি টুকাটা বা ফোলা মানে একটু ফোলা ফোলা হয়, ঠিক আছে। তো আমি 1 চিমটি বেশি না, খুবই কম, মানে 1 চিমটেই বলতে পারো, হাফ চামচেরও কম তোমরা খাবার সোডা দেবে। দিয়ে ভালো করে মিক্স করে ওটাকে ভালো করে মাখবে। মেখে তোমরা যে যেরকম শেপ চাও সেরকম শেপে করতে পারো। তোমরা গোলও করতে পারো বা এমনি চ্যাপটাও করতে পারো, লম্বাও করতে পারো, যা খুশি। তো আমি এখানে একটুখানি গোল করে মাঝখান দিয়ে একটুখানি চেপে দিয়েছি, তো এরকমটাই দেখতে বেশি ভালো লাগে। তো এরকম করে আমি গোল গোল শেপ করে সবগুলো করে রেখেছি। করে আমি কড়াইতে রিফাইন তেলও দিতে পারো, তোমরা সর্ষের তেলও দিতে পারো। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে এবার বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটা করে ছানা ডালনাগুলোকে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলি, তোমাদের গ্যাস ওভেনটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, একদমই হাই ফ্লেমে রাখবে না। তবে কী হবে বলো তো, বড়াগুলোর ভেতরটা ক্যাতক্যাতে থাকবে, ওপরটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ওটা মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এক একটা করে। এরপরে যেটা করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে কড়াইতে আগে ওই তেলেই একটুখানি গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব ভালো করে কড়াইতে ফোড়ন দিতে হবে। কড়াইতে ফোড়ন দিয়ে যে ফোড়নটা একটুখানি গোটা জিরেগুলো একটু লাল লাল হয়ে আসবে, তেজপাতাগুলো, তখন তোমরা একে একে আলুগুলো দিয়ে দেবে। এক্ষেত্রে আমি প্রথমে পেঁয়াজটা দিয়েছি, আমি আলুটা দিতে ভুলে গেছি বলে আমি আলু পেঁয়াজটা দিয়ে তারপর আলু দিয়েছি। তোমরা এরকম করবে না, তোমরা আলুটাই আগে দেবে। আলুটা যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তারপরে তোমরা দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেই দেওয়ার পরে একটু লাল লাল হয়ে যাবে, তারপরে তোমরা দেবে আদা পেস্ট, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকবে। তো পেঁয়াজের কাঁচা আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে, তোমরা ওটা ভালো করে ভাজা ভাজা করতে থাকবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে তোমরা দেবে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আগেই বলেছি, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, নুন এমন, আর টমেটো সস। টমেটো সসটা তোমাদের অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, যতক্ষণ না কষাবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসবে রান্নাটা থেকে, তো ভালো করে কষাতে থাকবে। তারপরে তোমরা জল দিয়ে দেবে। তো তোমরা যেরকম ঝোল চাও সেরকম, এটা খুব বেশি ঝোল ভাল লাগে না, আবার খুবই শুকনো ভাল লাগে না, মিডিয়ামই ভাল লাগে। তো মোটামুটি আন্দাজ করে জল দেবে আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো জল দিয়ে ভালো করে যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে
তোমরা এক এক করে বড়াগুলো যে ভেজে রেখে দিয়েছি না ওগুলো ছেড়ে দেবে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর বেশি না 1 থেকে 2 মিনিট মতো তোমরা ওটাকে আস্তে করে লো ফ্লেমে ওটাকে ঢাকা দিয়ে রাখবে, যাতে বড়াগুলো ভেতরে ঝোলটা ঢুকে যায়। এরপরে উপর দিয়ে তোমরা ঘি গরম মশলা দিয়ে সার্ভ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর এই রান্নাটা খুবই চটজলদি ইজি এবং সহজ সিম্পল প্রসেসে হয়ে যায়। তোমরা বানিয়েও দেখবে খুব ভালো এবং খুব টেস্টি হয় খেতে। অনেক সময় আমাদের বাড়িতে হয় দুধ কেটে যায়, ছানা থাকে, সেটা দিয়ে আমরা কী করবো ভেবে পাই না। তো এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, তখন দেখিয়ে।